দেউলিয়া হওয়ার ঝুঁকিতে থাকা ক্রেডিট সুইস ব্যাংক কিনে নিতে রাজি হয়েছে সুইজারল্যান্ডের বৃহত্তম ব্যাংক ইউবিএস এজি। $323 কোটি ১৬৭ বছরের পুরনো ব্যাংক ক্রেডিট সুইসকে কিনে নেবে তারা। একই সঙ্গে ক্রেডিট সুইসের ৫৪০ কোটি ডলার ক্ষতির দায় নেবে ব্যাংকটি। গত সপ্তাহে মার্কিন ব্যাংকিং খাতের ধসের ধাক্কা এসে পড়ে ইউরোপের আর্থিক খাতেও। যুক্তরাষ্ট্রে পরপর তিনটি ব্যাংক বন্ধ হওয়ার পর গত বুধবার সুইজারল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক ক্রেডিট সুইসের শেয়ারের দরের ২৫% পতন হয়। এ সময় ৫৪ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দিয়ে ব্যাংকটিকে রক্ষায় এগিয়ে আসে সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক। তবে তা যথেষ্ট না হয় শেষ পর্যন্ত ব্যাংকটি উদ্ধারে সুইজারল্যান্ডের সবচেয়ে বড় ব্যাংক ইউবিএস এজিকে চাপ দেয় সুইস ন্যাশনাল ব্যাংক। তারই ধারাবাহিকতায় রোববার ক্রেডিট সুইসকে কেনার প্রস্তাব দেয় ইউবিএস। ডুবতে থাকা ক্রেডিট সুইসের জন্য প্রথমে মাত্র ১ বিলিয়ন ডলারের প্রস্তাব দেওয়া হলেও শেষ পর্যন্ত ৩২৩ কোটি ডলারে ব্যাংকটি কিনতে রাজি হয় ইউবিএস এজি। এই লেনদেনে ইউবিএসের ঝুঁকি কমাতে ১১০ বিলিয়ন ডলার পর্যন্ত তারল্য সহায়তা দেওয়ার কথা জানিয়েছে সুইস কেন্দ্রীয় ব্যাংক। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও ২১% ক্যাশব্যাক। একীভূত ব্যাংকটির প্রধান নির্বাহী হিসেবে থাকবেন ইউবিএস এর প্রধান নির্বাহী র্যালফ হ্যামার, আর চেয়ারম্যান হিসেবে থাকছেন ইউবিএস এর চেয়ারম্যান কোম ক্যালাহার। আইন অনুযায়ী এ ধরনের অধিগ্রহণে ব্যাংকের শেয়ার হোল্ডারদের মতামত নেয়ার বিধান থাকলেও ক্রেডিট সুইস বিক্রির ক্ষেত্রে তার প্রয়োজন হচ্ছে না। এ ব্যাপারে প্রয়োজনীয় আইন সংশোধনের কথা জানিয়েছে সুইজারল্যান্ডের সরকার। তবে এই লেনদেনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবেন ক্রেডিট সুইসের শেয়ার ও বন্ড হোল্ডাররা। ক্রেডিট সুইসের প্রতি ২২.৪৮টি শেয়ারের বিপরীতে ইউবিএস এর মাত্র একটি শেয়ার পাবেন ক্রেডিট সুইসের শেয়ার হোল্ডাররা, আর ১৭ বিলিয়ন ডলার মূল্যমানের বন্ড হোল্ডারদের জন্য থাকছে না কিছুই। ইউবিএস এর পরপরই সুইজারল্যান্ডের বৃহত্তম ব্যাংক হিসেবে পরিচিত ছিল ১৮৫৬ সালে প্রতিষ্ঠিত ক্রেডিট সুইস। সুইজারল্যান্ডের স্থানীয় ব্যাংক হলেও বিশ্বের ৩০টি গুরুত্বপূর্ণ ব্যাংকের একটি হিসেবে বিবেচনা করা হতো ক্রেডিট সুইসকে। বিশ্বজুড়ে ধনী গ্রাহকদের সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য সুপরিচিত ছিল ব্যাংকটি, তাই কোনোভাবেই ব্যাংকটির পতন হলে এর প্রভাব পড়ত পুরো বিশ্বের আর্থিক ব্যবস্থায়। রাইসুল ইসলাম, সময় সংবাদ।